আমি জীবনে প্রথম প্রথম মানে জীবনে প্রথম মাংস করছি, চিকেন করছি। মাংস করছি বললে ভুল হবে, আমি বিয়ের আগে মাটন করতাম, আমার বাড়িতে মাটন হতো, তখন চিকেন হতো না, মাটন করেছি। তা বিয়েতে 20 বছর হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তা 20 বছরই আমার বাড়িতে, আমার টিফিনের বাড়িতে কোনোদিন মাংস পেঁয়াজ রসুন ডিম এসব ঢোকে না, করার প্রয়োজন হয়নি। তা আমি আমার ভাসুরের বাড়িতে এসেছি, এখানে ভাসুরের ছেলে আর আমার মেয়ে যেহেতু চিকেন খায়, আমার ভাসুরের বাড়িতে সব কিছুই রান্না করা হয়। তা এদের রান্নার মাসি আছে, রান্নার মাসি মাছটা আর অন্যান্য তরকারি করে গেছে, তা আমি বলেছি চিকেনটা আজকে আমি নিজে করবো, এই প্রথম জীবনে চিকেন করছি। তা আসলে আমি কীভাবে করেছি, নিজেই করেছি আমি বলে দিচ্ছি। আমি আগে এরকম চিকেনটা এখন কষছি, এখানে কড়াইয়ে তেল অলরেডি ছেড়ে দিয়েছে, যত কষবো, আমি শুনেছি মাংস যত কষবো তত ভালো হয়। তা আমি পেঁয়াজ রসুন দই আদা আর লঙ্কা দিয়ে চিকেনটাকে 8 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, নুন হলুদ পেঁয়াজ রসুন দই আর আদা বাটা সব বাটা দিয়ে 8 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তা এখন আলুটাকে ভেজে এখানে তুলে রেখে দিয়েছি, ওরা 2 ভাই বোন খাবে তাই অল্প আলু, আর মাংসটাও অল্প হচ্ছে, ওদের 2 ভাই বোনের মতো হয়ে যাবে, তাও অনেকগুলো পিস রয়েছে। যে দেখুন কষছি কী সুন্দর, আপনাদের তার গন্ধটা শোকাতে পারছি না, দারুণ গন্ধ বেরিয়েছে। আর মাংসটার রঙটাও আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো হয়েছে, আমার হাতে প্রথম এই চিকেন রান্না। তা ওরা খেয়ে বলবে কেমন হবে, 2 ভাই বোনে বলবে, রিভিউ দেবে কেমন হয়েছে খেয়ে বলবে। তা মাংসটা পুরো হয়ে যাক, তা পুরোটা হয়ে গেলে আপনাদের আরেকবার দেখিয়ে দেবো। তা বাবাকে এখন একটা কষা মাংস একটুখানি টেস্ট করাবো, কেমন করেছে আমাকে বলবে, নুন মিষ্টি সব ঠিক আছে না।